গুড মর্নিং। এখন আমি নিউ হাফলং স্টেশনে আসলাম, 10:30 বাজে, গাড়ি 11টার সময়। আর কি অবস্থা স্টেশন সব দেখে, প্রথমে টিকিট কাউন্টার থেকে টিকিট ভাইয়া মাইবাং তক এক এখন টিকিটটা নিয়ে নিলাম। আর এখন তো অনেক মানুষ, আবার কাজও চলছে দেখা যাচ্ছে, কিন্তু স্টেশনটা আগের মতো চেহেল পেহেল একটু একটু দেখা যাচ্ছে। এই দিকটা পুরা দেখিয়ে দিই, কিন্তু দেখতে পাচ্ছি সব স্টেশনে স্টেশনে স্টেশন প্রবন্ধক, স্টেশন ম্যানেজার সবাই আছে, মানুষ সব আছে। এখনো কাজ চলছে, টুকটাক 1:30 কাজ এখনো চলছে। আর এতদিন 2 মাসের মতো ওদের রোজি রুটি বন্ধ ছিল, আবার ওরা আনারস ডিম সব কিছু নিয়ে এসেছে, আবার আগের মতোই লাগছে স্টেশনটাকে। কেসে লাগ রা আবি আবি খুশি হ্যাঁ না? আচ্ছা আচ্ছা, বিক্রি বিক্রি হো রা? থোড়া থোড়ি হো রা, ইতনা দিন বন্ধ থা, বহুত তকলিফ হুয়া থা না? আচ্ছা, থ্যাংক ইউ। এই বোনটাকে দেখতে পাচ্ছি, সব আনারস আনারস কেটে রেখেছে, তারপরে পান চানা আনারস শশা। এখন ট্রেন আসবে, তাই ট্রেনের মানুষের কাছে বিক্রি করবে। আচ্ছা, আবার ট্রেনটা যখন আসবে, ট্রেনে উঠবো আমি, মাইবেন পর্যন্ত যাব। আমার জার্নিটা আমি উপভোগ করব, তোমরা আমার জার্নির সাথে থাকবে। হ্যালো, রাত থেকে বৃষ্টি পড়ছে, একটু একটু বৃষ্টি পড়ছে, বৃষ্টি হলেই মনে হয় কেমন যেন মনটা ভয় ভয় করে, আবার যদি রাস্তাঘাট সব বন্ধ হয়ে যায়। অনেক যাত্রীরা বসে আছে, শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা দয়ং ব্রিজ পার করে নিউ হাফলং স্টেশনের দিকে আসছে। প্রচুর যাত্রীরা উঠছেন আর নামছেন, আবার নিউ হাফলং স্টেশনের রৌনক ফিরে এসেছে। শিয়ালদা আগরতলা ছেড়ে দিচ্ছে, টাটা শিয়ালদা আগরতলা। আমার ট্রেন আসতে এখনো বাকি, লেটে চলছে, কখন আসবে কি জানি। আমার ট্রেন এসে গেছে, গুয়াহাটি শিলচর প্যাসেঞ্জার ট্রেন। আমি ট্রেনে উঠে পড়লাম, কি চ
चोर उसे ना खाना नहीं बस बॉसे पढ़ लाम অনেক লোক উঠলো আর নামলো এখন একটু সময়ের মধ্যে আমাদের ট্রেনটি ছেড়ে দেবে আমাদের ট্রেনটি ছেড়ে দিল আজকে স্টেশনটি দেখে মনেই হচ্ছিল না যে এখানে দু মাস আগে কিছু হয়েছিল সব কিছু নরমাল চলছে আমরা এখন দয়ং ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমাদের ট্রেন এখন মাইগ্রেন দিশা স্টেশনে দাঁড়িয়ে আছে এখনই ছাড়বে এখন আমাদের ট্রেনটি মাহুর স্টেশনে ঢুকলো এখন বাজে একটা ট্রেনটি মাহুর স্টেশন ছেড়ে দিল এখন আমাদের ট্রেন ফাইডিং স্টেশনের উপর দিয়ে যাচ্ছে
দেখতে পাচ্ছি কিন্তু কিসের লাইট তো আমি বুঝতে পারছি না। রেল লাইন শিলচর। এটা কিসের নতুন লাইন? না না পুরানো। এটা আগে পুরনো লাইন। ও ওটা দিয়ে ওঠে রেল। ওটা দিয়ে পেছন দিকে চলে গেল মাছ। কিন্তু চারিদিকে শুধু ল্যান্ডস্লাইড আর ল্যান্ডস্লাইড ল্যান্ডস্লাইড আর ল্যান্ডস্লাইড আর কিছুই না। পুরো রেল লাইনের দুপাশ জুড়ে ল্যান্ডস্লাইড আর ল্যান্ডস্লাইড। দাউতোহাজা স্টেশন ছেড়ে দিল, এখন বাজে 1:45 আর 20 মিনিটের মধ্যে মাইবং পৌঁছে যাবো আশা করি। আমরা এখন মাইবং ঢুকতে চলেছি। মাইবং স্টেশনে পৌঁছে গেলাম, অনেক যাত্রীর ভিড়, প্রায় 2টা বেজে গেছে। নিউ হাফলং থেকে এখানে আসতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগলো আমার। আমি স্টেশনে নেমে গেলাম আর গাড়িটাও ছেড়ে দিল। আমার জার্নিটা আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না।